বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবিতে পদ অবরোধ করে বিক্ষোভ মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া এলাকায়। প্রসঙ্গত উল্লেখ, দীর্ঘদিন ধরে পুকুরিয়া মোড় থেকে নওগাঁ পর্যন্ত রতুয়া মালদার রাজ্য সড়কের বেশ কয়েক কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে শনিবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী সহ যানবাহন চালকরা। যতক্ষণ না পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকরা এসে তাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এই বিষয়ে বিক্ষোভকারী এলাকাবাসী আশিস পাল জানান। রুডের সকল গাড়ি ড্রাইভার, ঠিক আছে, রাস্তা অচল কারণে আমরা আজকে গাড়িটা পদমুক্ত করে রেখেছি। পাবলিকের যাতায়াত আজকে ক্ষয়ক্ষতি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ঠিক আছে। এই রাস্তা ঠিক না হওয়া অবধি আমরা গাড়িটা বন্ধ রাখি। যতদিন আমাদের কাছে এসে দিয়ে বিডিও সাহেব কোনো প্রশাসন এসে দিয়ে আমাদেরকে যতক্ষণ দায়িত্ব নেয়নি ততক্ষণ আমরা রাস্তাটা বন্ধ রাখি। এই প্রসঙ্গে বিক্ষোভকারী গাড়ির চালক পিন্টু কুণ্ডু জানান, রাস্তা বেহাল অবস্থায় আছে, এটা ঠিক না করা পর্যন্ত কতদিন অবস্থা খারাপ এটা? হ্যাঁ, মোটামুটি এটা দু বছর হয়ে গেল। এই যে রাস্তার অবরোধ, রাস্তা ঠিক করে কটার সময় অবরোধ করেছেন? 8টার সময় করেছেন। মানে কি কখন তুলবেন আপনারা? এখন যতদিন ই না হবে, যতক্ষণ ভিডিও সাহেব আসবে না বা আর কেউ ই দিবে না ততক্ষণ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার সারিজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।